পৃথিবীর ইতিহাসে কোথাও শুনছেন কোন চাকরির ক্ষেত্রে যখন কেউ ইন্টারভিউ দিতে যায় পাস করে বা চাকরি দিতে যায় তখন ব্লাড টেস্ট করা হয় বিভিন্ন টেস্ট করা হয় এই সরকার দলীয় টেস্ট করছে দল দেখে চাকরি দিচ্ছে ডিজিএফআই এনএসআই এসবি দিয়ে চাকরির খোঁজ না হয় সে কোন দল করে আমি বলতে চাই আমরা যারা এই দেশের নাগরিক বিএনপি করি তারা কি এই দেশে বেঁচে আছি মেধাবীরা চাকরি পায় না মেধার কোনো মূল্য নাই মেধাহীন আজকে প্রশাসন সাজাচ্ছে তারা দলবাজি করবে এটি স্বাভাবিক এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু দেশের প্রশাসন ভেঙে পড়বে ইতিমধ্যে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে প্রধান বিচারপতি একটি রায় দিয়েছিল অবজারভেশন দিয়েছিল তিনি দেশে থাকতে পারে না গত কয়েকদিন আগে এই অবৈধ প্রধানমন্ত্রী বিদেশে গিয়েছিল দেশে এসে সাংবাদিক সম্মেলন করলেন সাংবাদিক সম্মেলনে বললেন বিএনপির নেতারা রোদে পূর্বে গরমে পূর্বে তাতে আমার কি আল্লাহর রহমতে যে কয়টা ওনার বক্তব্যের পরে সভা হয়েছে আল্লাহর রহমত নাজিল হয়েছে দেখেন আজকেও শীতল বাতাস প্রবাহিত হচ্ছে আল্লাহ রহমত বিএনপির প্রতি রয়েছে কাজে বলতে চাই আপনাদের এখন সময় শেষ যাওয়ার পালা পালানোর পথ খুঁজেন কোন দিকে পালাবেন আল্লাহ রহমতে পালাতে হবে বাংলাদেশ থেকে প্রিয় ভাইরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আমাদের অধিকার রয়েছে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তাকে খালাস দিয়েছিল একজন বিচারপতি তাকে দেশ ছাড়তে হয়েছে কাজেই এই সরকার থাকলে দেশের স্বাধীনতা থাকবে না দেশ থাকবে না দেশের মানুষ বাঁচবে না কাজেই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরা বেঁচে থাকতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সৈনিকরা বেঁচে থাকতে দেশনায়ক তারেক রহমানের সৈনিকরা বেঁচে থাকতে এইভাবে দেশ চলতে পারে না এদেরকে ক্ষমতায় রাখা যায় না যায় না কাজেই আজকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে যেই চেতনা নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল যেই চেতনা নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করেছিল সেই চেতনাকে উদ্বুদ্ধ হয়ে দেশনায়ক তারেক রহমান এখন এই ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন করছে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে যখনই আমরা আন্দোলন করতে যাই আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হয় গুম করা হয় খুন করা হয় গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না আজকে কারাগারে রয়েছে গোলাম মাওলা শাহীন আজকে কারাগারে রয়েছে ইউসুফ বিন জলিল কারাগারে রয়েছে আমরা বলতে চাই আমরা এই সরকারের কাছে মুক্তি চাই না আমরা এই সরকারের পতন ঘটিয়ে রাজপথে আমরা আমাদের নেতাদের মুক্ত করব ওই নেত্রী আছে সবাইকে ধরতে হবে নেত্রী আছে ও সেই নেত্রী খালেদা জিয়া খালেদা মুক্তি 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 চাই খালেদা জিয়ার মুক্তি চাই মুন্না ভাইয়ের মুক্তি চাই শাহীন ভাইয়ের মুক্তি চাই আমরা ইনশাল্লাহ এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না তারা পায়ের নিচে মাটি নাই তারা বুঝতে পেরেছে সেই জন্য এক এক মন্ত্রী এক এক রকম কথা বলে কামাল মজুমদার বলেছে মন্ত্রী পরিষদে সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের দাম বাড়ানো হচ্ছে বলে নাই তার মানে এই মাফিয়া সিন্ডিকেট সরকার অবৈধ সরকারের পতন ঘটানোর জন্য দেশ নয় তারেক রহমান যে কথা বলেছে বাংলাদেশ যাবে কোন পথে বাংলাদেশ যাবে কোন পথে আমরা তারেক রহমানের সৈনিকরা রাজপথে ফয়সালার জন্য কি প্রস্তুত প্রস্তুত আছে ওই নেতা আছে হাসিনা পালিয়ে যাবে নেতা আছে ওই সেই নেতা তারেক রহমান তারেক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে
বাংলাদেশের প্রাণ তারেক রহমান। আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে এই অবৈধ সরকারের পতন ঘটবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ভাইরা, আজকে ঢাকা মহানগরে ঢাকাবাসী সবাই মাঠে নেমে এসেছে এই সরকারকে বার্তা দেওয়ার জন্য যে বাংলাদেশে আর অবরোধহীন সরকার আমরা চাই না, বাংলাদেশে আমরা এই জুলুম সরকার চাই না। গতকাল খুলনা আমাদের সমাবেশে আপনারা জানেন যে কিভাবে পুলিশ গাড়ি চার্জ করেছে, গুলি করেছে। তারা এক কথা বলে যে সাংবিধানিক ভাবে হচ্ছে গিয়ে নির্বাচন হবে, তারা তো সংবিধান মানে না। সাংবিধানিক অধিকার আমাদের সমাবেশ করা, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ মুভমেন্ট কোনোটাই মানে না। সংবিধান লঙ্ঘন করে একদিক দিয়ে, সংবিধান আরেক দিক দিয়ে বলে যে নির্বাচন হবে। কিসের নির্বাচন? এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশে চলবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, বাংলাদেশ চলবে দেশনায়ক তারেক রহমানের কথা। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। বাংলাদেশে এখন সবার মুখে একটাই কথা, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ইনশাআল্লাহ। আমরা ঢাকাবাসী, আপনারা সবাই মাঠে নেমেছেন, আমরা কেউ ঘরে ফিরব না। আমাদের একটাই দাবি, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে আমরা ঘরে ফিরব। বলে বোমা যাই আসুক, রক্ত দেব, কিন্তু এই সরকারের অধীনে আমরা কেউ নির্বাচনে যাব না, যাব না, যাব না। আপনারা সবাই প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। সামনে দেশনায়ক তারেক রহমান যেই দশ দফা দাবি দিয়েছে, দশ দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করা ইনশাআল্লাহ। আমরা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবি প্রতিষ্ঠিত করে ইনশাআল্লাহ দেশের এবং খাজাকে মুক্ত করে দেশনায়ক তারেক রহমান ফিরে আসবে ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় আসবে, আমরা আপনারা একসাথে মিলে দেশ পরিচালনা করব আবার ইনশাআল্লাহ। তোমরা করছো পুলিশবাজি, আমরা ধরব জীবনবাজি। মাননীয় উচ্চ আদালত কর্তৃক আদেশ, এই অবৈধ সরকার তথা নিম্ন আদালত কর্তৃক অবজ্ঞা সহ দশ দফা দাবিতে আজকের এই মুক্তির সমাবেশে সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয় দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আজকের এই মহতী সভার মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধা ভাজন শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রান্তীয় সংগঠন, মৃত্যু পতাকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি কাজী রহনুল ইসলাম শ্রাবণ সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, প্রাস্তের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, আন্দোলনের পীঠস্থান ঢাকা মহানগরের পূর্বের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ, ঢাকা কলেজের নেতৃবৃন্দ, কবি নজরুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, এবং আজকের এই মুক্তি সমাবেশের সমবেত জনতা সবাইকে জানাচ্ছি ব্যক্তিগত পক্ষ থেকে, ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে, দেশ দায়িত্ব গ্রামের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধু আমার, দীর্ঘ 15 বছর ধরে বক্তব্য হচ্ছে, আজকে বক্তব্য রাজপথে বাস্তবায়নের সময় এসেছে। বন্ধুরা আমার, আমরা জাতীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, আপনাদের সকল বক্তব্য, সকল যৌক্তিক বক্তব্য রাজপথে বাস্তবায়ন করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। সর্বোপরি দেশনায়ক তারেক রহমান ঘোষণা করেছেন বাংলাদেশের মুক্তির ফয়সালা রাজপথেই হতে হবে। আমরা জাতীয় নেতৃবৃন্দ সহ দেশনায়ক তারেক রহমানকে আশ্বস্ত করতে চাই, আমাদের অসংখ্য সহযোদ্ধা গুম খুন হত্যার শিকার হয়েছে, তবুও জাতীয়তাবাদী ছাত্র দলের দুর্জয় কাকারা থামেনি। ইনশাআল্লাহ আগামীর মুক্তি আন্দোলনে ঢাকার রাজপথ সারা বাংলাদেশের 56,000 বর্গমাইলকে উত্তপ্ত করে
তপ্ত হৃদয় জীবন আমরা স্লোগান দিতে শিখেছি রক্ত স্নাতের রাজপথে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী ছাত্রদল দুর্বার ভূমিকা পালন করবে সেই আশা প্রত্যাশায় আগামী সকল জাতীয় আন্দোলনে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরুক আশাকাঙ্ক্ষার মূর্ত প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক বেটার বাংলাদেশ বীর নির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক তারেক রহমান বিয়ের বেশে আসবে ফিরে দেন বাংলাদেশের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।